খেরসনের পর এবার লুহানস্কে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা, তীব্র হচ্ছে লড়াই। অন্যদিকে আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এবার বিস্তারিত, খেরসনের পুনরুদ্ধারের পর এবার লুহানস্ক অঞ্চলের গভীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ভয়ঙ্কর লড়াই হচ্ছে। ইউক্রেনীয়দের অগ্রযাত্রা ঠেকাতে নতুন করে ব্যাপকভাবে রুশ সেনা মোতায়েন করছে মস্কো। শনিবার একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। লুহানস্ক হচ্ছে ডনবাসের একটি অঞ্চল। ডনস্কে এবং লুহানস্ক, এই দুই মিলে ডনবাস। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দিয়েছেন, এর মধ্যে লুহানস্ক একটি। সেভেরোডোনেৎস্ক জেলার সামরিক প্রশাসনের প্রধান রোমান ব্লাসেনকো ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন যে লুহানস্কে উত্তর দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্ট লাইন চলছে। লুহানস্কের ডোনস্ক জেলার সামরিক প্রশাসন প্রধান রোমান ব্লাডিস্কো ইউক্রেনের একটি টেলিভিশনকে জানান, লুহানস্কের উত্তর দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্ট লাইনে তীব্র লড়াই চলছে রুশ এবং ইউক্রেনীয় যোদ্ধাদের। তিনি দাবি করেছেন, সুতোবাদ শহরের চারপাশে এবং উত্তরে অগ্রগতি করছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সেনারা সুবেদাবের পশ্চিম এবং দক্ষিণে এগিয়ে যাচ্ছে, যেখানকার রাশিয়ার মজুত করা গোলাবারও ধ্বংস করা হচ্ছে। এখানকার চারটি শহর কয়েক মাস আগেই দখলে নিয়েছিল রুশ বাহিনী। এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। নাগার্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে নাগার্নো কারাবাখের দুইটি এলাকায় তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আজারি বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। এর আগে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সই হলেও এখনও উত্তেজনা পুরোপুরি অবসান হয়নি। মাঝে মধ্যেই দুই দেশের সেনারা পরস্পরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে থাকে। এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিশিয়ান বৃহস্পতিবার নাগর্নো কারাবাখ অঞ্চলের পাশাপাশি অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনের পক্ষ থেকে নিশ্চয়তা বিধানের কথা বলা হয়েছে। কারাবাখে আর্মেনিয়া সশস্ত্র সেনা পাঠিয়েছে বলে আজারবাইজান যে দাবি করেছে তা নাকচ করেছে পাসিশিয়ান। তিনি বলেছেন, সেখানে স্থানীয় জনগণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে, সেখানে আর্মেনীয় সেনাদেরকে পাঠানো হয়নি। তিনি কারাবাখের কয়েকটি গ্রাম থেকে আজারবাইজানের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ওইসব গ্রামে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে, সেখানকার দায়িত্ব শান্তিরক্ষী বাহিনীর, আজারবাইজানের সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকতে পারে না। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের সেনাবাহিনীর গুলিতে তাদের বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।